দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার কথা ছিল, কিন্তু সৌম্য সরকারের কপাল মন্দ। ব্যাটিংয়ের সময় হুট করে চোখের সমস্যায় পেয়ে বসে তাকে, চোখের অস্বস্তি কাটাতে পানি ছিটাতে থাকেন। এরপর বিশেষ ড্রপও ব্যবহার করতে দেখা যায় তাকে, কিন্তু শেষ পর্যন্ত ব্যাটিং করার মতো অবস্থায় ছিলেন না, তাই তো মাত্র 4 রানের নটআউট থেকেই মাঠ ছাড়তে হয় তাকে। সৌম্য মাঠ ছাড়লেও দায়িত্ব কাঁধে তুলে নেন এনামুল হক বিজয় আর অধিনায়ক নাজমুল শান্ত। দুর্দান্ত বোলিংয়ে পাওয়া মাত্র 99 রানের টার্গেটে শান্ত বিজয় করে তোলেন 69 রানের দারুণ একটা জুটি। যদিও 33 বলে 37 রান করা বিজয়ের আউট হওয়া আক্ষেপ বাড়ায় যথেষ্ট। বাকি সময়ে আর কোনো ভুল করেনি বাংলাদেশ। অধিনায়ক শান্ত খেলতে থাকেন আগ্রাসী মেজাজে। মাত্র 99 রানের টার্গেটের মাঝেই শান্তর ব্যাটে দারুণ একটা 50। কঠিন নিউজিল্যান্ডের 9 উইকেটের সহজ জয় শান্ত বাহিনীর। টাইগাররা এদিন আসল কাজটা করেন বোলিংয়ে নেমে। টস জিতে অধিনায়ক শান্ত এদিন আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। টাইগার কাপ্তানের নেওয়া সিদ্ধান্তের মান রাখেন বোলাররা। সৌম্য সাকিব শরীফুলরা জ্বলে ওঠেন সময় মতো। তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের কোনো ব্যাটার। ঘরের মাঠে যে কোনো দলের বিপক্ষেই দারুণ শক্তিশালী নিউজিল্যান্ড, বারবার তারা সেটা প্রমাণও করেছে। তবে এবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিজেদের জাত চেনান টাইগার বোলাররা। নিজেদের দিনের যে কোনো কন্ডিশনে যে সেরা বাংলাদেশের পেসাররা, 10 উইকেটের সবগুলোই দখলে নেন টাইগার পেস ইউনিট। শুরুতে জোড়া উইকেট তুলে নিয়ে আত্মবিশ্বাস জোরালো করেন তানজিম সাকিব। এরপর শরীফুল চালান উইকেট তোলার ঝড়, ছেড়ে কথা বলেননি সৌম্য সরকার। অলরাউন্ডার সৌম্য যেন কিউ ব্যাটারদের নিয়ে করেন ছেলে খেলা। মাত্র 6 ওভার বোলিং করে 18 রান খরচায় তুলে নেন 3খানা উইকেট, সমান 3টি করে উইকেট শিকার করেন শরীফুল ও সাকিব। আর একটা উইকেট পাওয়া মুস্তাফিজ টানেন কিউই ইনিংসের যবনিকা। কিউইদের মাত্র 98 রানে অলআউট করে মূল কাজটাই করে দেন বোলাররা। এরপর ব্যাটাররা সারেন কেবল আনুষ্ঠানিকতা। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয়ের সঙ্গে পাওয়া গেল হোয়াইট ওয়াশ থেকেও রক্ষা। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।